একটা চাটা গরম করলাম, সঙ্গে সঙ্গে চাটা ঠান্ডা হয়ে গেল। এখনো সেই ঠান্ডা পড়লই না, কি হবে। বেজি যখন যেই বাড়িতে থাকবে না সেই বাড়িতে ভালো। হ্যাঁ, প্রচুর বেজি, প্রচুর বেজি দেখতে পারবে তুমি। হ্যাঁ, আমাদের বাড়িতে অনেকগুলো বেজি, ছোট ছোট বেজি আছে, বড় বেজি আছে, ফাপ ফাপ ঢুকতে পারে না বাড়িতে। ইঁদুরটা কি একদম ছোট দেখেছো, ছোট ইঁদুর। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে, গুড মর্নিং। দেখো আজকে ওয়েদারটা এত মেঘলা আকাশ, প্রচুর মেঘলা আকাশ, আর খুব হাওয়া দিচ্ছে আজকে। ছাদে কোনো কাপড় জামা রাখা যাচ্ছে না, মেলে দিয়ে এসছি, তাও জানি না থাকবে কি না, সব পড়ে ঠরে যাবে কি না। ক্লিপ লাগানো হয়েছে, তাও ক্লিপ মানছে না, এত ভালো হাওয়া দিচ্ছে, আর খুব ঠান্ডা ঠান্ডা লাগছে ভোরবেলার দিকে। ভোরবেলার দিকে ভালোই ঠান্ডা লাগে আজকাল, দুদিন তিন দিন ধরে দেখছি। আস্তে আস্তে আজকে বলছে যে বৃষ্টি বৃষ্টি হবে, ঘূর্ণিঝড়ও। চলো এখন এবার রান্নাঘরে ঢুকি, তো চলো সাথে থাকো। আজকে কী কী করবো, কী রান্না বান্না হবে শেয়ার করবো তোমাদের সাথে, সাথে থাকো দেখতে থাকো। দেখো জল খাওয়ারে আলু ভাজা বসালাম এই মাত্র, যা এই আলু ভাজাটা আমাদের বাড়িতে প্রায় দিনই হয়। এইটা এবার নাবিয়াব নামাবো, নাবিয়ে ভাবিয়ে দেখি আর কী করা যায়। এখনও কিছু কুটিনি তরকারি ফরকারি, আজকে তোমার একটু ঠান্ডা ঠান্ডা কদিন ধরে পড়ছে না, সকালে উঠতে বেলা হয়ে যাচ্ছে। এই শীতকালে হলেই একটু বেলা হয়ে যায় উঠতে। দেখি এটা করে নিই, করে নিয়ে ওদেরকে দিয়ে দিই খেতে, তারপরে দেখি কী করা যায়। তার সাথে থাকো তোমরা, আজকে ব্লগটা দেখতে থাকো, কি করবে না দেখো তোমরা। হ্যাঁ হ্যাঁ, একটু গোলমরিচ দিচ্ছি, একটু অল্প করেই দেবো। দেখো আমার বর বলছে একটু গোলমরিচ দিও, আমি বললাম হ্যাঁ। ভাজাটা কিন্তু গোলমরিচ একটু দিয়ে নাড়ালে খুব ভালো লাগে খেতে। দেখো কি দারুণ লাগছে দেখতে, খেতে দারুণ লাগে এই আলু ভাজাটা, এত ভালো লাগে আমার, ভীষণ ভালো লাগে। এইটা আর গোল গোলটা খুব ভালো লাগে। দেখো আজকে এই কুমড়ো আর করলা আজকে ভাজছি, এই জাস্ট বাজার করে কিছুক্ষণ আগে নিয়ে এলো, আধ ঘন্টা আগে। আমার কোটাপাটা হয়ে গেছে, বসিয়েও দিলাম দিয়ে টুয়ে, তাই এইটা ভাজবো এখন। জল খাওয়ার সবার হয়ে গেছে, এইটা এখন করব। এরপরে আবার কী করব সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো এরপরে আমি আলু কেটে ডালনা বসাচ্ছি, আলুটা কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে। আলু কেটে আর এই তেজপাতা, গোটা জিরে আর তোমার দুটো কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিলাম, বুঝল। দেখো পাবদা মাছ নিয়ে এসছে ও বাজার থেকে, কদিন আগে আমি পাবদা মাছ তোমাদের দেখিয়েছি বাজারে, তা আজকে ও বললো আমি নিয়ে এসলাম, তুমি এটা করো। তা আমি এটা ভাবছি একটুভাবে মানে কোনো শস্য দিয়ে দেবো না, শস্য বস্য করবো না, প্লেনভাবে করে নিচ্ছি, ঠিক আছে চলো। পাবদা মাছ ভাজলে না ভীষণ তেল গায়ে ছিটায়, এই জন্য নুন দিয়ে দিলাম। দেখো মাছের মশলা রেডি করলাম, এবার আমি মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু আদা বাটা আর একটু গুঁড়ের গুঁড়ো দিয়ে মাছটা আমি করলাম, পাবদা মাছটা করছি। এরকম আমাদের খুব ভালো লাগে খেতে। শস্যটা করি, শস্যটা খুবই কম করা হয়, এইটাই ম্যাক্সিমাম করি যখন করি পাবদা মাছ। পাবদা মাছ খুব একটা আমাদের আসে না, ধরো চার পাঁচ মাস, চার মাস তিন মাস অন্তর একবার আসে, তাই যখন করি এইভাবেও করি। শস্য দিয়েও করেছি একবার দুবার, শস্যটা আমাদের বাড়িতে খুব একটা পছন্দ করে না, এটা দিয়েই ভালোবাসি বেশি। দেখো আমার মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একটু ঝোল রেখেছি কেন, এই কারণে একটু ঝোল ঝোল রেখেছি, আমাদের বাকি রান্নাগুলো খুব ঝোল একদমই নেই, তাহলে খেতে অসুবিধা হবে, এইটা এই জন্য একটু ঝোল রেখেছি। আর দুই দু তিন মিনিট কড়াইতে রাখবো, তারপরে নামিয়ে দেবো, ঠিক আছে চলো। পরে দেখা হচ্ছে, এবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে চান ফান করবো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো নিচে একটা কি সাদা মতন ব্যাঙের ছাতার মতন হয়েছে, ওটা আমি অনেকদিন ধরেই দেখছি, তাই আজকে চলো তো দেখি ওটা কি। দেখো এই কি, এটা আমি এখনো বুঝতে পারছি না। ও বাবা, এটা ব্যাঙের ছাতা,
মনে হচ্ছে তাই। নিচে কি আমাদের গাছ ছিল একটা, ওটা ভেঙে পড়ে গেছে, দেখো এটা হয়েছে। ও চলো, এই দেখো এখানে পানও হয়েছে। 3টে বাজে, এখন কি অন্ধকার, মনে হয় সন্ধ্যা হয়ে গেছে। কি মশা, এখানে দাঁড়ানো যাচ্ছে না। ঠিক আছে চলো, পরে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা, কালকে আবার দেখা হচ্ছে তোমাদেরকে। ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা, বাই বাই। ইঁদুরটা খুব জ্বালা।